বাংলা অডিবল আপনার গ্রন্থাগার নিবেদন করছি সভ্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের বিখ্যাত উপন্যাস খেলারাম খেলে যা শুনুন অডিও বুকটির তৃতীয় পর্ব একজন আসবে বলেও তক্ষণি বেরোনো সম্ভব হয়নি আরও কিছুক্ষণ বসতে হয়েছে বসেছে সে বারবার তার মনে হচ্ছিল বাবলি একবার এ ঘরে আসবে এলে কি হবে তা আসে জানে না কিন্তু প্রতীক্ষা করেছে উৎকীর্ণ হয়ে প্রতিটি মুহূর্ত ঝুঁকির মধ্যে দাঁড়িয়ে থাকার প্রবল একটা আকর্ষণ চিরকাল অনুভব করেছে বাবর বিপদ তার স্বাভাবিক পরিবেশ উদ্বেগ তার পরিচ্ছেদ এই দুয়ের বিহনে সে অস্বস্তি বোধ করে মনে হয় বিশ্ব সংসার থেকে সে বিযুক্ত তাই বেঁচে থাকার প্রয়োজনে স্বাভাবিকতার প্রয়োজনে সে অবিরাম সৃষ্টি করে বিপদ আর ঝুঁকি বাবলি এল না সুলতানা বলল আরেকদিন আসবেন আসব তার জন্য বিশেষ করে বলতে হবে না আচ্ছা সবসময় টিভির মতো কথা না বলে বুঝি আপনি পারেন না সুলতানার ওই হঠাৎ মন্তব্যে মুহূর্তের জন্য থমকে গেল বাবর তারপর হেসে ফেলে বলল দেশে যখন টিভি ছিল না তখনও আমি এমনি করেই কথা বলতাম আচ্ছা চলি বেরিয়ে এসে দেখল এগারোটা বাজতে এখনো অনেক দেরি বাবলিকে হঠাৎ এগারোটা সময় দিতে গেল কেন না ভেবে চিনতে দেয়নি এমনি বেরিয়ে গেছে মুখ থেকে বোধহয় হয় এগারোটা শুনতে ভালো বলতে গেলে জিওবাই একরকম তৃপ্তি হয় এগারোটা বাবলির স্তনের ঘ্রাণটা অস্পষ্টভাবে আবার নাকেশে লাগল হঠাৎ নিজের আঙুলগুলো নাড়াচাড়া করল বাবর যে আঙুলে সে তার শরীর সন্ধান করেছিল আজ বিকেলে বাসায় ফিরে যাবে আজ বড় একা লাগছে বাবরের আজ নয় কাল থেকে একা লাগছে কিন্তু কেন লাগছে তা এখনো বুঝতে পারেনি ধুত্তর ছাই খেলারাম খেলে যা এক নিমেষে মনটা প্রফুল্ল হয়ে উঠল তার ভিআইপি স্টোরে গাড়ি থামাল সে কিছু জিনিসপত্র কেনা দরকার ব্লেড ফুরিয়ে গেছে শেভিং লোশনও তলানিতে এসে ঠেকেছে আরও কি কি যেন পুড়িয়েছে চট করে মনে পড়ল না তার স্টোরে ঢুকে বলল একটা টেলিফোন করতে পারি টেলিফোনে বাসায় খোঁজ নিল কেউ এসেছিল কিনা না কেউ আসেনি মান্নান জিজ্ঞেস করল রাতে খাবে কি না না সে খাবে না বাইরে খাবে আবার জিজ্ঞেস করল কেউ আসেনি কেউ ফোন করেনি না হ্যাঁ না বিশেষ কারো কথা ভেবে বাবর জিজ্ঞেস করেছে কি না তা করেনি এটা তার স্বভাবের অন্তর্গত তার কেবলই মনে হয় কেউ যেন তাকে খুঁজছে বাসা থেকে বেরুলেই মনে হয় কেউ খুঁজে পাচ্ছে না তখন বাসায় ফেরবার জন্য অস্থির হয়ে ওঠে আবার বাসায় ফিরলে মনে হয় বাইরে শহরে কি যেন হয়ে যাচ্ছে যা সে জানতে পারছে না শোকেসে লাল সবুজ নীল রঙের মেলা লোশন সাবান শ্যাম্পু ক্রিম পাফ কত কি হ্যাঁ শ্যাম্পুও দরকার ওটা নিতে হবে ব্লেড দিন দু প্যাকেট সাবানটা কি রকম। নতুন বেরিয়েছে ভালো দিন বা চাবের রিংটা তো সুন্দর কত দাম সাত টাকা না থাক ওটা কি মিনি লাইট দেখি দেখি কিরকম সুন্দর প্যাস্টেল নীল রঙের এতটুকু একটা টর্চ মুঠোর মধ্যে লুকিয়ে থাকে এত ছোট পকেটে রাখা যায় স্বাচ্ছন্দে দিন একটা বাবর পছন্দ করল প্যাস্টেল গোলাপি রঙ কয়েকবার নেড়ে চেড়ে দেখল লাইটটা সুন্দর মনটা খুব খুশি হয়ে উঠল তার আর প্যাকেট সিগারেট দিন লাইফ ম্যাগাজিন এটাই নতুন এসেছে দিন এক কপি পনির দেবেন হাফ পাউন্ড এক বোতল টমেটো ক্যাচ্যাপ আর আর কি আর কিছু না প্যাকেটটা নিয়ে গাড়িতে বসল বাবর বাসায় ফিরবে পৌনে এগারোটায় তারপর ঠিক এগারোটায় ফোন করবে বাবলিকে এখনো ঘন্টা দুয়েক সময় আছে বরং খাওয়াটা সেরে নেওয়া যাক কোথায় খাবে ইন্টারকন্টিনেন্টালে বাবর এসে ঢুকল বইয়ের দোকানে দেখল চমৎকার সব নতুন বই এসেছে বই দেখল কিছুক্ষণ কিন্তু কিনল না আজ বই কেনার মুড় নেই তার শুধু দেখতে ভালো লাগছে হঠাৎ তার পিঠ স্পর্শ করল কেউ বাবর ঘুরে দেখল আলতাফ তার বিজনেস পার্টনার আলতাফ বলল আমি তোমাকে গরু খোঁজা করছি বাজে কথা বাসায় এইমাত্র খবর নিয়েছে কেউ আসেনি মানে বাসায় এখনই যেতাম এই তোমার গরু খোঁজা চলো কোথাও বসি জরুরি কথা আছে কি ব্যাপার এমন কিছু নয় চলো তোমার পারিবারিক কিছু না না ব্যবসা হ্যাঁ ব্যবসার চলো খেয়ে নি খেতে খেতে শুনব সে অনেক সময় লাগবে তার চেয়ে বারে চলো কুইক দুটো হয়ে যাক চলো বারে এসে অর্ডার দিয়ে আলতাফ বলল শুনেছ বোধহয় সরকারি কিছু বড় অফিসার সাসপেন্ড হচ্ছে হ্যাঁ শুনেছি আমাদের বন্ধুবান্ধব কে কে গেল এখনো পুরো খবর পায়নি সবাই তো আল্লা আল্লাহ করছে ভালই তো তবে একজনের একেবারে পাকা খবর কে আমাদের হতরণ সাহেব বল কি লাফিয়ে উঠল বাবর সত্যি হ্যাঁ সত্যি যার কথা তারা বলছে তিনি ব্রিজ খেলায় এক্সপার্ট কিন্তু হর্তন বলতে পারেন না বলেন হত্রন সেই থেকে তার নাম হয়ে গেছে হত্রন সাহেব মুশকিলের কথা বাবরকে চিন্তিত দেখালো। হত্রণ যাচ্ছে তাহলে ইয়েস স্যার পাকা খবর সেই জন্যই তোমাকে খুঁজছিলাম এই মাত্র কিছুদিনের কথা হত্রণ তাদের একটা বড় কাজ পাইয়ে দেবে বলেছে যার কমিশনে হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা শর্ত ছিল এই হত্রনের বড়মের মেয়ের বিয়ের সামনে গহনার সম্পূর্ণ টাকা দেবে তারা গহনার অর্ডারও দেয়া হয়ে গিয়েছে কথা ছিল গহনা নিয়ে যাবেন হত্রণ সাহেব টাকাটা ওরা জুয়েলারকে দিয়ে দেবে বাবর জিজ্ঞেস করল গহনা নিয়ে গেছে হ্যাঁ আজই সকালে নিয়েছে আমি টেলিফোন করেছিলাম আমাদের কাজটা সাসপেন্ড হলে তো কাঁচা কলা পেলাম তা বটে আর সাসপেন্ড না হলেই বাকি এই সময় হত্রণ কেন হত্রণের বাবাও কাজ দিতে সাহস করবে না তাই তো আলতাফ তাকে একবার ভালো করে দেখে বলল মনে হচ্ছে তুমিও আজ খুব মনোযোগ দিতে পারছ না চমকে উঠল বাবর বলল না তা কেন আমার যেন মনে হচ্ছে আসল কথা কি জানো কথা হচ্ছে গহনার টাকাগুলো কাজ দশটা আসবে একটা পাব একটা পাব না তা কি করবে তুমি আজ সত্যিই কিছু চিন্তা করতে পারছ না কি হয়েছে কিছু না বুঝেছি চলো এবার গহনার দোকানে যাই গিয়ে কি হবে আচ্ছা তোমার কি হয়েছে বলতো বাবর এবার সত্যি বিরক্ত বোধ করল এক ঢোকে সবটা হুইসকে গলায় ঢেলে দিয়ে বলল চলো গহনার দোকানে যাই গহনার দোকানে গিয়ে জানা গেল মোট দাম ন টাকা সাড়ে ন হাজার দিলেই চলবে আলতাফ বলল দামটা আপনারা ওর কাছ থেকেই পাবেন কিন্তু কথা তো ছিল আপনারা দেবেন হাত কচলে অনাবিল একটা হাসি দিয়ে দোকানদার নিবেদন করল আলতাব বলল না সেরকম কথা ছিল না মানে বাবর চমকে উঠল কিন্তু আর কিছু বলার আগেই নিজের হাতের উপর আলতাফের চাপ অনুভব করল সে আলতাফ এবার জোর দিয়েই বলল আপনারা ভুল করছেন সেরকম কোনো কথা ছিল না দাম উনিই দেবেন গয়না উনি নিয়ে গেছেন তা নিয়েছেন তবে আর কথা কি কিন্তু আপনি তো বলেছিলেন আপনি তখন ঠিক বুঝতে পারেননি কথা ছিল উনি গয়না নিয়ে যাবেন যদি দাম নিয়ে গোলমাল হয় তবে জিম্মা আমরা রইলাম কি বলছেন স্যার হ্যাঁ আপনারা যান তার কাছে টাকা চান দোকান থেকে বেরিয়ে বাবর বলল এটা কিন্তু ঠিক হল না কি ঠিক হল না এভাবে মিথ্যে বলাটা দাম তো আমরাই দিতে চেয়েছিলাম আলতাফ গাড়িতে বসতে বসতে বলল হঠাৎ এমন নীতিবাগিস হয়ে উঠল যে না এটা নীতিবাগিসটাগিস কিছু না কাজ পাচ্ছি না বলে ভদ্রলোককে তার মেয়ের বিয়ের সময় বিপদে ফেলাটা কিছু কাজের কথা নয় কি বলতে চাও তুমি ভদ্রলোকের কাছ থেকে অতীতে অনেক উপকার পেয়েছ দুবার দুটো কাজ দিয়েছিলেন তখন তাকে টাকা দিয়েছি দিয়েছ কিন্তু সেই দুটো কাজে কম লাভ আমরা করিনি না হয় তার থেকে এই সাড়ে নয় হাজার টাকা দিলামই বুঝলাম না আজ তুমি এই সাধারণ কথাটা বুঝতে পারছ না কেন এই টাকাটা একেবারে পানিতে ঢালা হবে অফিসার হিসেবে হি ইজ ডেড ডেড ফর গুড কিংবা তোমাদের ইংরেজিতে যাকে বলে ডেড অ্যাজ এ ডোর নেইল আলতাফ ইংরেজি একটু কম জানে বলে বাবরকে ইংরেজি নিয়ে মাঝে মাঝে ঠাট্টা করতে ছাড়ে না বাবর দৃঢ়তার সঙ্গে বলল তবু আমার মনে হয় গহনার দামটা আমাদের দিয়ে দেয়া কি ব্যাপার হত্রনের বড় মেয়েকে দেখেছ নাকি দেখেছি কেন চোখটোক ছিল নাকি তোমার বাজে কথা বলো না কি জানি তবে যাই বলো টাকা দেওয়ার বিরুদ্ধে আমি বাবর কিছু বলল না অস্বাভাবিক একটা নিরবতার আশ্রয়ে সে বসে রইল এরকম বসে থাকা বাবরের স্বভাব নয় কথা সে ভালোবাসে কথা না বলতে পারলে ডাঙায় তোলা মাছের মতো খাবি খাই সে আলতাব বলল চলো হোটেলে যাই যেখানে তোমার খুশি তুমি রাগ করেছ মোটেই না এই জন্যই মাঝে মাঝে তোমার ওপর আমার ভীষণ রাগ হয় আলতাব বলে চলল তুমি সাধারণ একটু রাগও করতে পারো না একেবারে মেয়েদের মতো কথা বলছ হা হা করে হেসে উঠল বাবর বলল ব্যবসা করতে গেলে রাগ করলে চলে না ব্যবসা প্রেম নয় প্রেম তো তোমার কাছে বিছানায় যাবার রাস্তার নাম আবার হা হা করে হেসে উঠল বাবর তাকে হাসতে দেখে আলতাফ আশ্বস্ত হল মনে করল টাকা দেয়া না দেয়া সম্পর্কে তার সিদ্ধান্তটাই বাবর মেনে নিয়েছে শেষ পর্যন্ত কিন্তু বাবরের সঙ্গে এতদিন ব্যবসা করলেও বাবরকে সে চেনে না এইটি তার অজানা পর কয়েকটা হুইস্কে খেল বাবর খুব দ্রুত সেরে নিল রাতের আহার তারপর বলল আলতাফ আমি একটু অন্যখানে যাব কাল দেখা হবে কাল কোথায় দেখা হবে কেন অফিসে ভুলে গেছ কাল রাওয়ালপিন্ডি যাচ্ছি ও তাই তো সেই জন্যই তোমাকে খুঁজছিলাম চলো আমার বাসায় কাগজপত্র নিয়ে একটু বসব কমার্স সেক্রেটারির সঙ্গে সেই ফাইলটা নিয়ে হ্যাঁ হ্যাঁ মনে আছে চলো আলতাফ তাকে বাসায় এনে আবার একটা হুইস্কি দিল আবার কেন খাও না ভালো জিনিস জাপানের বাহ বেশ চমৎকার তো বোতলটা শেষ করবে নাকি আজ তুমি ফাইল বের করো ফাইল নিয়ে ডুবে গেল বাবর কয়েকটা এস্টিমেট দুজনে বসে আবার দেখল না যা করা হয়েছে ঠিকই আছে এই ড্রাফটা ভালো করে দেখা হয়নি নতুন করে আবার লিখে দিল বাবর কয়েকটা সই বাঁকি ছিল সই করল তারপর বলল রাওয়ালপিন্ডি থেকে ফিরছ কবে তা এক সপ্তাহ লাগবে পারলে একবার করাচি ঘুরে এসো জাহাজে সেই হ্যাঁ মনে আছে ওটা তদ্বির করতে হবে এবারে একটা ফাইনাল কিছু করে আসা চাই দেখি মনে হয় করতে পারবো। আমি চললাম গুডলাক বোতলটা নিয়ে যাও না থাক আরে জাপানি জিনিস থাক ফিরে এসো একসঙ্গে বসে আবার খাওয়া যাবে আলতাফ ফটক পর্যন্ত এলো বলল আর শোনো হত্রন টেলিফোন করলে নিজে বলতে না পারো বলো আলতাফ না আসা পর্যন্ত কিছু বলতে পারছি না আচ্ছা সাড়ে ন হাজার খুব কম টাকা নয় আমি জানি আচ্ছা দেখা হবে বাবুর তীব্র বেগে গাড়ি ছুটিয়ে বড় রাস্তায় এসে পড়ল তারপর গাড়ি থামিয়ে পকেট থেকে নোটবুক বের করে দেখে নিল হত্রনের বাড়ির ঠিকানা বাড়িটা খুঁজে পেতে দেরি হল না দরজায় বিজলি বোতাম টিপলসে একজন এলো তাকে বলল সাহেবকে ডেকে দাও প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন তিনি বাবরকে দেখেই বিস্ময়ে স্খলিত গলায় বলে উঠলেন আপনি হ্যাঁ আমি ভদ্রলোক সঙ্গে সঙ্গে বাবরের হাত চেপে ধরলেন আমার কথা শুনেছেন সব হ্যাঁ শুনেছি আপনার কি মনে হয় আমার বাড়ি ওয়াচ করছে ওরা ভয় পাবেন না গাড়ি দূরে পার্ক করেছি আমি এসেছি কেউ জানবে না আমি কিন্তু গয়নাগুলো নিয়ে এসেছি জানি আপনাদের কাজটা করে দিতে পারলাম না এদিকে এই বয়সে দেখুন দেখি একটা কিছু হলে লজ্জায় সামনে মেয়ের বিয়ে অথচ জানেন বহু অফিসার যারা রিয়েলি কিছু করেছে তারা দিব্যি আছে তাদের নাম পর্যন্ত কেউ করছে না আপনি শান্ত হয়ে বসুন বসছি বসছি এখন কি হবে বলতে পারেন কি আর হবে যা হবার তাই হবে ঘাবড়াচ্ছেন কেন না ঘাবড়ে আর কি হবে চা খাবেন থাক কষ্ট করবেন না আলতাফের সঙ্গে দেখা হয়েছিল না টেলিফোন করেছিল না কেন বলুন তো আপনার মেয়ের বিয়ে কবে সামনের বারো তারিখে কেনাকাটা সব হয়ে গেছে জি একরকম সবই হয়েছে যদি লিস্টে আমার নাম বেরোয় তাহলে কি করে যে বিয়ের দিন সবার সামনে দাঁড়াবো। আচ্ছা আপনি আলতাফ সাহেবের কথা জিজ্ঞেস করলেন কেন উনি হাই সার্কেল থেকে কিছু শুনেছেন নাকি আমার নাম আছে সত্যি আপনি ছেলে মানুষের মতো করছেন ভদ্রলোক তখন দু হাতে মাথা চেপে শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে বসে রইলেন একাদবার চেষ্টা করলেন শুকনো ঠোঁটজোড়া জীব দিয়ে ভিজিয়ে নিতে কিন্তু সে শক্তিটুকু তার দেহে অবশিষ্ট নেই জীবটা বেরিয়েও যেন বেরুলো না দেখে হাসি পেল বাবরের কিন্তু না হাসলে নিষ্ঠুরতা করা হবে ভদ্রলোক হঠাৎ চোখ তুলে কিছু একটা বলার জন্যেই যেন বললেন আপনি এলেন বাবর সাহেব খুব ভালো করেছেন সারাদিন ঘরের মধ্যে ছটফট করেছি রোজা ছিলাম তারাবির নামাজ পর্যন্ত পড়তে চায়নি আমার বড় মেয়েটা বুঝলেন বাবুর সাহেব খুব আদরের ছেলেটাও ভালো পেয়েছি এরকম ভালো পাত্র পাওয়া ভাগ্যের কথা এবার এমআরসিপি করে ফিরেছে আলতাফ সাহেব এলেন না কি বলতে কি বলছেন ভদ্রলোক এক বিষয় থেকে অন্য বিষয়ে যাচ্ছেন ঠিক যেন একটা চড়ুই না উপমাটা ঠিক হল না মাথার ভেতরে হুইসকে কাজ করতে শুরু করেছে বাবর দেখেছে একটু বেশি সুরা পান করলেই এরকম হাস্যকর কথা সব তার মনে পড়তে থাকে হতরণ সাহেব আবার নীরব হয়ে গেলেন আবার তার ঠোঁট শুকিয়ে গেল আবার তিনি জীব দিয়ে তা ভেজাবার ব্যর্থ চেষ্টা করতে লাগলেন এবারে তিনি বাবরের দিকে ভীত কিন্তু গভীর চোখে তাকিয়ে অনুমান করতে চেষ্টা করলেন কেন সে এসেছে তার ভীষণ অস্বস্তি হতে লাগল কেন লোকটা বলছে না তার আসার আসল উদ্দেশ্য কি কিন্তু বাবর নিজে যে কেন চুপ করে আছে তা সে নিজেই বলতে পারবে না একবার তার মনে হচ্ছে সে গভীরভাবে কি ভাবছে আবার মনে হচ্ছে না ভাবছে না শূন্যতা অসীম এক শূন্যতার মধ্যে সুতোয় ঝুলে আছে সে সোয়াতের গিরিশৃঙ্গগুলোর ফাঁকে ফাঁকে যেমন নীল শূন্যতা শীতল শূন্যতা স্তব্ধ শূন্যতা এ যেন তেমনি বাবর একবার মনোযোগ দিয়ে দেখছে হতরণ সাহেবের পা জোড়া যেন সেখানে কোন দুর্বোধ্য লিপিতে কিছু লেখা আছে আবার সেখান থেকে চোখ ফিরিয়ে ভদ্রলোকের গালে কাটা জায়গায় দেখছে দেখতে দেখতে সেই দাগটা এত বড় হয়ে গেল যে তাতে আবৃত হয়ে গেল দৃশ্যমান সবকিছু কোথায় যেন ফোটা পানি পড়ছে ঝরে যাচ্ছে আশা উদ্যম বর্তমান ফোটায় ফোটায় নিঃশেষিত হয়ে যাচ্ছে পৃথিবী থেকে বাবরের হাতে সিগারেট পড়ছে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ছাই আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে ধনুকের মতো বাবর উদ্বেগ নিয়ে এখন তাকে দেখছে কখন খসে পড়বে ছাইটুকু এই বুঝি পড়ে এই বুঝি পড়ল না এখনও কিছুটা শক্তি কিছুটা আকর্ষণ অবশিষ্ট আছে বর্ষীর মা বাঁকা হয়ে এসেছে তবু ধূসর সুগোল দীর্ঘ ছাইটা বিচ্ছিন্ন হচ্ছে না সিগারেট থেকে হত্রণ সাহেব বলে উঠলেন বাবর সাহেব বাবর সচকিত তাকালো তার দিকে অভ্যাসবশত এক টুকরো হাসিও ফুটে উঠল তার সমস্ত মুখে বলুন বাবর ছাইটা নিজেই ঝেড়ে ফেলে দিল আমি এই এত বছর চাকরি করলাম মনে করতে পারেন লাখ লাখ টাকা বানিয়েছি সবাই তাই মনে করে গভর্নমেন্টও তাই মনে করছে কিন্তু শুনলে অবাক হবেন আমার ব্যাঙ্কে একটা পয়সাও নেই বড় কষ্ট করে জীবনটা চালিয়ে এলাম ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পেরেছি এই যা কিন্তু একটা বাড়ি বলুন টুকরো জমি বেনামিতে টাকা কিছু না শুনি আমাদের কোনো কোনো সাহেবের ফরেনে টাকা পয়সা আছে ঠাকুর সব নাইবা বললেন না না বলছি এই জন্যে যে আপনাদের কাজটা করে দিতে চেয়েছিলাম বলে মনে করবেন না আমি যে আসে তার জন্যেই করি আপনারা মানে আপনাকে আমি অন্য চোখে দেখি আপনিও রিফিউজি আমিও আমার পত্রিক বাড়িঘর জমি জমা সব মুর্শিদাবাদের ছেড়ে এসেছি মেয়েটার বিয়ে যে কষ্ট করে দিতে হচ্ছে তা বললে কেউ বিশ্বাস করবে না আপনারা আমার মেয়েকে নিজের মনে করে কিছু দিতে চেয়েছিলেন বলতে বলতে ভদ্রলোক উদ্গ্রীব চোখে তাকালেন বাবরের দিকে কথা শেষ করতে পারল না ভয় পাছে বাবর তা প্রতিবাদ করে কে জানে হয়তো সে জন্যই এত রাতে সে এখানে এসেছে কিনা বাবর বলল আমি সেই ব্যাপারে এসেছি কেন কিছু অন্যরকম কিছু মানে বলুন গহনার টাকাটা আমরা দেব বলেছিলাম সে আপনাদের দয়া বাবরের হঠাৎ রাগ হল ভদ্রলোকের দীনতা দেখে এরা পৃথিবীতে বাস করে কি করে তার সামনে বাবর তার অনিচ্ছা সত্ত্বেও নিজেকে ঈশ্বরের মতো মনে করতে বাধ্য হচ্ছে বাবরের হাতে তার সবকিছু নির্ভর করছে এখন অথচ বাবর মোটেই তা উপভোগ করতে পারছে না তাই সে চুপ করল ভদ্রলোক বললেন গহনা আমি নিয়ে এসেছি এখন জানি টাকাটা দেব বলেছিলাম হ্যাঁ টাকাটা চেকে দিলে অসুবিধে হতো আপনার নাম জানি না লিস্টে আছে কি না কিছু চিন্তা করবেন না টাকাটা নগদ কাল আপনি পেয়ে যাবেন আমি দিয়ে যাব ভদ্রলোক যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না এই মুহূর্তে তার চেহারাটা আলো হয়ে উঠল তিনি কিছু শব্দ খুঁজলেন কিন্তু পেলেন না শেষে বললেন একটু চা খান না আমি চলি এই কথাটা বলতে এসেছিলাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে কি আর বলবো আর শুনুন আলতাফ যেন না জানে আমার মেয়ের বিয়েতে আসবেন না আসব এখন চলি কিছু খেলেন না আবার কোনো দিন আচ্ছা আমার নাম কি লিস্টে আছে বলে মনে করেন আমি খবর পাইনি ভয়ের কি আছে বিপদ তো পুরুষ মানুষের জন্যেই ভয় করলেই ভয় তবু এই বয়সে মানসম্মান আমি যাচ্ছি কাল টাকা পাবেন ভদ্রলোক বাবরকে দরজা পর্যন্ত এগিয়ে দেবার শক্তি পর্যন্ত পেলেন না নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন ঘরের মাঝখানে ঘরে এসে শুতে যাবে হঠাৎ বাবরের মনে পড়ল বাবলির কথা দৌড়ে সে টেলিফোনের কাছে গেল রিসিভারটা তুলল নামিয়ে রাখল নিজের বুকের স্পন্দন শুনতে পাচ্ছে সে স্পষ্ট হাতঘড়িটা খুঁজল বাথরুমে খুলে রেখেছে ঘড়ির দিকে তাকিয়ে তার সমস্ত শরীর যেন পাকিয়ে উঠল একটা দীর্ঘ স্ক্রুর মতো ঘড়িতে সাড়ে বারোটা বাজে সে বলে এসেছিল বাবলিকে এগারোটায় তার টেলিফোনের অপেক্ষা করতে বাবলের দুটো স্তন আবার সে দেখতে পেল ঘড়ির ডায়ালে আর নাকে সেই অস্পষ্ট সুঘ্রাণ ধীরে যেন স্বাস্থ্যসচ্ছল খোকা মায়ের কোলে ঘুম থেকে জেগে ওঠে তেমনি নড়ে চড়ে উঠল তার শ্রেষ্ণ বড় হতে লাগল উত্তাপ বিকিরণ করতে শুরু করল উত্তাপে আয়তনে সে তার দেহের চেয়েও বিশাল হয়ে উঠল যেন তারপর আবার হঠাৎ ঘুমিয়ে পড়ল শীতল হয়ে গেল অস্তিত্ব অবলুপ্ত হল তার বাবর টেলিফোনের কাছে এল এখন ডায়াল করবে বাবলিকে এই মাঝ রাতে যখন ওদের বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে নিস্তব্ধ হয়ে গেছে চারদিক গভীর রাতে টেলিফোনের আওয়াজ বড় উচ্চগ্রামে হয় যদি সবার ঘুম ভেঙে যায় যদি বাবলির ভাই টেলিফোন ধরে যদি বাবলি ধরে আর পাশের ঘরে কান খাড়া করে থাকে তার ভাবি হাসি ফুটে উঠল বাবরের ঠোঁটে খেলারাম খেলে যা মন্দ বাবর প্রলুব্ধ হল বিপদের সামনে হতে বিপদ যদি আসেই দেখা যাক না আমি কি করে সামলাই রিসিভারটা তুলে নিল বাবর ধীরে একটার পর একটা নম্বর ঘোরাল সে শুনল অন্যদিকে বেজে উঠল টেলিফোন কিংবা এত দ্রুত যে বেজে ওঠার আগেই কেউ রিসিভার তুলল কিন্তু অপরপক্ষ কোনো সাড়া দিল না গাঢ় হিংস্র একটি স্তব্ধতা তখন বাবর বলল হ্যালো সে স্তব্ধতা আরও বিকট হয়ে উঠল বাবর আবার বলল হ্যালো তবু সেই স্তব্ধতা হত্যা করে কেউ উত্তর দিল না কিন্তু আশ্চর্য বাবরের মনে হল স্তব্ধতা এখন তার হিংস্র নখরগুলো গুটি আসছে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে বাঘের সুবর্ণ পিঠে ধীরে ধীরে সূর্যোদয়ের আলো এসে পড়ছে নির্মল বাতাস বইতে শুরু করেছে দিগন্তের দিক থেকে বাবর অত্যন্ত কোমল প্রশান্ত কণ্ঠে প্রায় ফিসফিস করে উচ্চারণ করল হ্যালো অপর দিক থেকে জবাব এল এখন পোনে একটা বাজে বাবলি 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 নামটা বারবার উচ্চারণ করেও তৃপ্তি হল না বাবরের যেন এই উচ্চারণের মধ্য দিয়ে টেলিফোনের তারের ভেতর দিয়ে কম্পিত দুটো হাত বাবলির শ্যামল মুখটাকে আদর করতে লাগল বাবলি তুমি জেগে আছো। কি করছ বাবলি কোন ঘরে টেলিফোন বাবলি তুমি রাগ করেছ আমি এগারোটাই টেলিফোন করেছিলাম মিথ্যে কথা তুমি টেলিফোনের কাছে ছিলে বাবলি তার উত্তর করল না ছিলে তুমি টেলিফোনের কাছে আপনি মিথ্যে কথা বলেন হাসল বাবর বলল হ্যাঁ মিথ্যে বলেছি তোমাকে মিথ্যে বলে দেখলাম কেমন লাগে তুমি আমাকে বকবে না বাবলি বক না আমি খুব খারাপ লোক তোমাকে এতক্ষণ বসিয়ে রেখেছি জি না আমি আপনার জন্যে বসেছিলাম না টেলিফোন তোমার ঘরে ঘুমুচ্ছিলে আজ জানো সারাক্ষণ তোমার কথা মনে পড়েছে মনে হয়েছে জীবনের সবচেয়ে ভালো একটা দিন আমার আজ এই দিনটার জন্যই আমার জন্ম হয়েছিল বাবলি তোমাকে বড্ড দেখতে ইচ্ছে করছে কাল আসবে না এসো না কাল আচ্ছা পরশু সকালে কলেজ যাবার পথে না তুমি খুব রাগ করেছ এত রাগ করতে নেই আমি তোমার ভালো চাই তুমি কত বড় হবে কত নাম হবে তোমার তোমার বিয়ে হবে আমি তোমার বাড়িতে বেড়াতে যাব আচ্ছা আমি গেলে আমাকে কি খেতে দেবে বলো বলো বাবলি না তুমি সত্যি রাগ করেছ আমাকে একবার বকে দাও বাবলি সত্যি একটা জরুরি কাজে এমন আটকে গেলাম তাছাড়া টেলিফোনটাও খারাপ ছিল এই একটু আগে ঠিক হয়েছে মাত্র কয়েক মিনিট আগে বিশ্বাস করো আপনি মনে করেন আমি ছেলে মানুষ না যাক কথা বললে তাহলে আমি ভাবলাম আর কোনো দিন আমার সঙ্গে কথা বলবে না আপনি মনে করেন আমি কিছু বুঝি না তা কেন তুমি সব বোঝো তুমি সব বোঝো বলেই না আজ তোমাকে এত আদর করলাম আসবে না কাল টেলিফোন আপনার খারাপ ছিল না তুমি রিং করেছিলে নাকি না তাহলে কি করে বুঝলে হ্যাঁ করেছিলাম আমি বাসায় ছিলাম না এই তো বাইরে আটকে গিয়েছিলাম যে থেকে সাহেব এসেছেন তার সঙ্গে কিছু আলোচনা ছিল উনি কালকে ইউরোপ যাচ্ছেন আবার দশ দিন পরে ঢাকা আসবেন তোমার জন্য একটা মজার জিনিস আনতে দিয়েছি তার কাছে চাই না আমি আপনার জিনিস কেন এত রাগ করলে আমি কোথায় যাব বলতে পারো যেখানে আপনার খুশি আপনার কত জায়গা হ্যাঁ ঠিক বলেছ কিন্তু তারা আমার আপন নয় আমিও আপনার কেউ না তুমি আমাকে টেলিফোন না করার জন্য যে শাস্তি দেবে তাই নেব আমি আপনাকে টেলিফোন করতে বলিনি আচ্ছা শোনো এসব টেলিফোনে হয় না কাল তুমি এসে আমাকে খুব করে বকে দিয়ে যাও আসবে না কোনো দিন আর আসব না কেন জাহেদার সঙ্গে আমার দেখা হয়েছিল কবে আজ আমার এখান থেকে যাবার পর হ্যাঁ কেমন আছে ও মিথ্যেবাদী আপনার সঙ্গে ওর সোমবারেও দেখা হয়েছে তাই বলে কেমন আছে জিজ্ঞেস করতে নেই আজ আপনার চিঠি দেখলাম হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে এল বাবরের বলল দেখলে হ্যাঁ ও দেখালো, জাহিদা তোমাকে দেখালো যেভাবেই হোক আমি দেখেছি তারপর ঘটনার হাতে নিজেকে ছেড়ে দিয়ে বাবর বলল তারপর কি আবার কি আপনি কোনোদিন আমাদের বাসায় আসবেন না যদি আসেন ভাইয়াকে সব বলে দেব বেশ আসব না আপনি আপনি একটা ইতর আপনি মানুষ না আপনি সব পারেন টেলিফোন রাখার শব্দ শুনল বাবর বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল সে তাকিয়ে রইল বাতির দিকে কেমন একটা অস্পষ্ট রামধনু বাতিটা ঘিরে স্থির হয়ে আছে কোথায় যেন সে শুনেছিল এটা একটা ব্যাধি বাতির চারদিকে এই রামধনু দেখাটা কালকেই একবার চোখের ডাক্তারের কাছে যেতে হবে এই যে মাঝে মাঝে মাথাটা একটু টিপটিপ করে এটাও বোধ এই চোখেরই জন্যে কিন্তু সে তো সব কিছুই পরিষ্কার দেখতে পায় পড়তে পারে নাকি বর্ণকানা হয়ে যাচ্ছে বাবর হাসল বর্ণকানা মন্দ কি লালকে বেগুনি দেখবে সবুজকে নীল আমরা কি বর্ণের সম্পূর্ণ ব্যঞ্জনা এই দুটো চোখ দিয়ে উপলব্ধি করতে পারি আমি একটা গাছের পাতাকে যতটুকু সবুজ দেখি যে সবুজ দেখি আরেকজন কি ঠিক তাই দেখে আজ হুইস্কিটা একটু বেশি হয়ে গেছে আশ্চর্য পরপর দুদিন দুটো মেয়ে প্রায় একই কথা বলল বাবর কোনো কারণ খুঁজে পায় না কেন লতিফা তাকে ওই কথাগুলো বলেছে কেন সে লেখাপড়া ছেড়ে বিয়ের কোণে হতে চলেছে আর জাহিদাই বা কীরকম চিঠিটা বাবলি দেখল কি করে কি লিখেছিল সে চিঠিতে কথাগুলো মনে আছে না বক্তব্যটা মনে পড়ছে শব্দগুলো মনে নেই বাবলি দেখেছে চিঠিটা দেখেছে না জাহেদা দেখিয়েছে জাহেদা কেন হঠাৎ দেখাতে যাবে তাহলে জাহেদা কি তার সাথে যাবে না জাহেদা তো বলেছিল যাবে তারা দুজনে একসঙ্গে উত্তর বাংলা যাবে খেলারাম খেলে যা বাবলি জেনেছে জানুক কাল যদি বাবলি তার বাসায় আসে তাতেও আশ্চর্যের কিছু নেই ওই বয়সের মেয়েরা বরং আসব না বলেই আসে না বলে হ্যাঁ করে বাবলি এলে কাল তাকে আর সে ছাড়বে না শুধু আদর নয় চুমু নয় কথা নয় বাবলিকে সে কাল সোজা বিছানায় নিয়ে যাবে বাবর শুধু এই কথাটা ভুলে গেছে বাবলি স্পষ্ট বলে দিয়েছে সে আসবে না বোধহয় হুইস্কির জন্যে তার এখন বিশ্বাস করতে কোনো বাধা হচ্ছে না যে বাবলি কালা আসবে বাবরটের পায় আবার তার দু পায়ের মাঝখানে উত্তাপ বাড়ছে বড় হচ্ছে তার দেহকে ছাপিয়ে উঠছে আয়তনে বাবর উপুর হয়ে শুল শাসন মানল না তবু বড় হতে লাগল উত্তাপে উত্তেজনায় যেন সেখানে ছোট ছোট ড্রাম বাজানোর কাঠিতে বাড়ি পড়তে লাগল সৃষ্টি হতে লাগল একটা দ্রুত লয় ছন্দের লয়টা দ্রুত থেকে আরও দ্রুত হতে লাগল চোখের ভেতরে বাবলিকে এসে দেখতে পেল স্পষ্ট নির্বাক নগ্ন কাছে আরও কাছে সমস্ত অস্তিত্ব দিয়ে তাকে অনুভব করতে লাগল বাবর আরও কাছে বাবলি এখন তার দেহের সঙ্গে এক আর যুগলে যেন বাজছে সেই ছোট ছোট ড্রাম দোকানে দেখা খেলনা ড্রাম নীল রং চারিদিকে মাঝখানে একটা উজ্জ্বল লাল রেখা বৃত্তাকারে ঘুরছে নীল লাল নীল আবার নীল আবার লাল আবার নীল ঘুরতে ঘুরতে রং দুটো একাকার হয়ে গেল বাজনার দ্রুত লয় যেন বাবরের অস্তিত্বকে অতিক্রম করে এখন হঠাৎ সেকল কাটা পাখির মতো উড়ে গেল ঊর্ধ্বে আকাশে শূন্যে উজ্জ্বল রোদে পুড়ে যেতে লাগল বাবরের চোখ সে দুহাতে সজরে চেপে ধরল তার উত্তপ্ত অধীর দ্রুত স্পন্দিত সৃষ্ণ এবং তৎক্ষণাৎ এক বহু আকাঙ্ক্ষিত মন্ত্রোচ্চারিত খরচত্রের বৃষ্টির আবেগে আকাশ বিদীর্ণ হয়ে নেবে এল অন্ধ অজস্র শাস্ত্রে বর্ণিত চল্লিশ দিন রাত্রির প্রান্তর পাহাড় ডোবানো মুখর জলধারা বাবুর ভেসে যেতে লাগল স্খলিত একটা সবুজ পাতার মতো দিনের প্রথম কাজ ব্যাংকে যাওয়া হতরুন সাহেবের মেয়ের গহনার দরুন সাড়ে নয় হাজার তুলতে হবে চেক কাটতে ভুলে সাড়ে দশ হাজার লিখে ফেলল বাবর ভুলটা আবার সংশোধন করল না সাড়ে দশ হাজারই তুলল এক হাজার নিজের কাছে থাকবে এত টাকা একসঙ্গে সাধারণত নিজের জন্য রাখে না আজ রাখল বাবর ঘটনার চক্রে বিশ্বাস করে কে জানে কখন কি হয় কোন কাজে লাগে নোট নেবার সময় বাবর পুরনো নোটই পছন্দ করল কিন্তু এমনভাবে পুরনো নোট সে চাইল যেন কারো সন্দেহ না হয় হতরণ সাহেবকে পুরনো নোট দেয়া তার জন্যে বাবরের জন্যে উভয়ের জন্যেই নিরাপদ কেবল নিজের নোটগুলো নতুন দশ টাকায় নিল সে ম্যানেজার সাহেব জিজ্ঞেস করলেন কি ব্যাপার বাবর সাহেব একসঙ্গে হঠাৎ এত টাকা ক্যাশ দরকার পড়ল একটা জমি কিনব আজ বায়না হচ্ছে তাই নাকি কোথায় বনানীতে মোনায়েম খার বাড়ির পাশেই নাকি বলে ম্যানেজার খ্যাঁ খ্যা করে হাসলেন উচ্চাঙ্গের একটি রসিকতা করছেন বাবরও তার জবাবে তারই মতো খ্যাঁ খ্য করে হাসল ইচ্ছে করে ম্যানেজার তা দেখে আরও সুধা ঢেলে উচ্চগ্রামে এবার খ্যাঁ খ্যা করে উঠলেন বাবর ব্যাংক থেকে বেরুল হঠাৎ মনে হল খবরের কাগজে কি হত্রন সাহেবের নাম বেরিয়েছে মোড় থেকে কাগজ কিনে তন্নতন্ন করে দেখল সে তার সাসপেন্ড অফিসারদের নামের লিস্ট আজও বেরোয়নি তার মনে হল আর একটা দিন ভদ্রলোকে রোজার দিনে দারুণ উৎকণ্ঠায় ভুগবেন এ হচ্ছে স্বয়ং ঈশ্বরের নাটক বাবর হাসল হত্রণের বাড়ির সামনে এসে তাকিয়ে দেখল চারদিক না সন্দেহজনক কাউকে কোথাও দেখা যাচ্ছে না টাকাটা খবরের কাগজে মুড়ে সে তরতর করে সিঁড়ি বেয়ে উঠে কলিং বেল টিপল অপেক্ষা করল কেউ সাড়া দিল না আবার বেল বাজাল অনেকক্ষণ পর্যন্ত দরজা খুলল না কেউ বেলটা আবার টিপতে যাবে দরজা ফাঁক হল দেখা গেল হতরণ সাহেবের নেশি জাগা চেহারা বাবর বলল এই যে এবং খবরের কাগজের মোটা মোড়কটা হাতে তুলে দিল তার। বলল এতে আছে উত্তরের অপেক্ষা না করে সে ফিরে এলো গাড়িতে আবার চারদিকে দেখল একটা লোক গাছতলায় দাঁড়িয়ে আছে দূরে আইভিয়ের লোক আচ্ছা দেখাই যাক বাবুর একটা সিগারেট বের করে এ পকেট ও পকেট হাতরাবার ভান করল তারপর লোকটার কাছে গিয়ে বলল দেশলাই আছে লোকটা যেন কৃতার্থ হয়ে গেল দেশলাই বার করে দিল বাবরের হাতে না গোয়েন্দা হলে এত কৃতার্থ হতো না বাবর সিগারেট ধরিয়ে গাড়িতে ফিরে গেল আয়নাটা একটু ঘুরিয়ে দিল যাতে লোকটাকে দেখা যায় খুব ধীরে গাড়ি চালালো সে কিছু দূরে গেল দেখল লোকটা এবার চারদিক দেখে গাছতলায় বসল প্রস্রাব করতে যা বাবা এই ব্যাপার সেই জন্য লোকটাকে অমন উসখুস করতে দেখা গিয়েছিল বাবর গাড়ির গতি বাড়িয়ে পলকে বড় রাস্তায় গিয়ে পড়ল তখন ঘড়ি বলছে দশটা দশ জাহেদা নিশ্চয়ই এখন হোস্টেলে নেই ওর সঙ্গে দেখা করা দরকার প্রথম বাবলি কি করে তার চিঠি দেখল দ্বিতীয় উত্তর বাংলায় জাহেদা যেতে রাজি কিনা এই দুটো ব্যাপার পরিষ্কার করা দরকার হোস্টেলের দারোয়ানকে সে জিজ্ঞেস করল জাহেদার কথা আচ্ছা দাঁড়ান দেখে আসি শিগগির আরেকটা সিগারেট ধরাল বাবর পাইচারি করল খুব ছোট পরিসরে গাছপালার মাথায় আলোর নাচন দেখল তখন ফিরে এল দারওয়ান রুমে নেই ও আচ্ছা এলে তাকে বলবে না থাক আমি আবার আসব বাবর এয়ারপোর্টে এলো। সকালে ঘুম থেকে এত দেরি করে উঠেছিল যে নাস্তা খাবার সময় ছিল না খিদেও ছিল না তেমন এখন প্রচণ্ড খিদে করে উঠল সে রেস্তোরাঁয় গিয়ে বসল আলতাফের প্লেন সকাল পৌনে আটটায় ছেড়ে গেছে আলতাফ কি কাজগুলো ঠিকমতো গুছিয়ে আসতে পারবে ভ্রুকুঞ্চিত করে খানিক ভাবল বাবর এখন সময় খুব সুবিধের যাচ্ছে না হতরণ সাহেব কাজটা দেবেন বলেছিলেন তিনি নিজেই এখন কাজ এর আগের একটা কাজে বিশেষ কিছু থাকেনি আজ সাড়ে ন হাজার টাকা এমনিই চলে গেল না দিলেও পারত আলতাফ না দিতেই বলেছে কিন্তু তার যে কি হল হঠাৎ মনে হয়েছিল টাকাটা না দেয়া খুব বড় রকমের অন্যায় হবে অনুতাপ বাবরের স্বভাব যারা অনুতাপ করে তারা এগোয় না অনুতাপ একটি শেকলের নাম কি করলাম সেটা বড় কথা নয় কি করছি সেটাই বিবেচ্য বিলেতে থাকতে একটা নাটক দেখেছিল বাবর তার একটা কথা এখনও তার মনে আছে মেয়েটি জিজ্ঞেস করেছিল আমি কোথায় ছেলেটি তার উত্তরে বলেছিল অতীত এবং ভবিষ্যতের মাঝখানে যেখানে তুমি আগেও ছিলে এখন আছো এবং পরেও থাকবে অসংখ্য বর্তমানের গ্রন্থ না আমাদের জীবন রুটির ওপর পুরু করে মাখন লাগাল বাবর আবার সন্তর্পণে সমস্ত মাখন চেঁচে তুলে ফেলল এমনিতেই মোটা হয়ে যাচ্ছে সে এত মাখন খাওয়া কাজের কথা নয় করা ডিম দুটিকে মনে হল যেন কোন সর্প নারীর স্তন যুগল কাঁটার আঘাতে তা থেকে গড়িয়ে পড়ল গাঢ় হলুদ রস যেন এক জন্ডিস রোগাক্রান্ত মানুষের বীর্য যা শীতল রক্ত মানুষের জন্ম দেবে এই উপমাটা আলতাফকে একদিন সে নাস্তা খেতে খেতে বলেছিল তারপর থেকে সপ্তাহ সপ্তাহখানক নাকি আর আলতাফ ডিবের পোছ মুখে তুলতে পারেনি আলতাব বলেছিল তোমার একটা বড় দোষ কি জানো তুমি সেক্স ছাড়া কিছুই ভাবতে পারো না সর্বক্ষণ ওই এক কথা ভাবছ সব কিছুতেই ওই এক জিনিস দেখছ কেন নয় মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য কি বলো আলতাফ বলেছিল তুমি বলো আসলে আলতাফ অত শত বোঝে না হিসেবটা বোঝে আসবাবপত্রের শখ আছে আর মা বলতে অজ্ঞান বাবর বলেছিল জীবনে একটা ঘটনায় সত্য তা হচ্ছে মৃত্যু বলে যাও মৃত্যু কিসে সম্ভব সব কিছুতেই অসুখে বিসুখে ছাদ থেকে পড়ে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আত্মহত্যায় আরও কত কিছুতে আমি তা বলছি না মূলত মৃত্যু দু প্রকারে আসতে পারে এক ক্ষুধায় আর এই কাজটা যাকে বাংলায় যৌন সঙ্গম বলে তার অভাবে ক্ষুধায় না হয় মানুষ মরে স্বীকার করি কিন্তু ওই কাজ না করলে মানুষ মরবে কেন বহু চিরকুমার আছে পথে ঘাটে আমি ব্যক্তিবিশেষের কথা বলছি না মনে কর যদি কোনোক্রমে আজ গোটা মানুষের মধ্যে যৌন সঙ্গম বন্ধ করে দেয়া হয় তাহলে নতুন মানুষ জন্মাবে না এক পুরুষ পরে পৃথিবীতে মানুষ নামে কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না তোমার সব অদ্ভুত কথা অদ্ভুত শোনালেও অবাস্তব নয় আমি বলছিলাম ক্ষুধা আর যৌনজীবন মানুষকে যুগ থেকে যুগ বংশ থেকে বংশ আবিষ্কার থেকে আবিষ্কারে ঠেলে নিয়ে যাওয়ার দুটি শক্তির নাম এছাড়া তৃতীয় কোনো শক্তি নেই আমি যেমন ক্ষুধাকে জয় করার জন্য কাজ করছি তেমনি ওই দ্বিতীয়টার জন্যেও সময় দিচ্ছি বাবর পয়সা দিয়ে বেরিয়ে এল আহার যে সে আজকাল আর আগের মতো স্বাদ পায় না ক্ষুধা হয় কিন্তু খেতে ইচ্ছে করে না খেতে বসে কিন্তু ডিশ পছন্দ হয় না আগে কত অল্প সময়ে মেনু দেখে বলে দিতে পারত এইটে খাবে এখন মেনু নিয়ে দীর্ঘ সময় কেটে যায় মন স্থির করা যায় না আগে এমন হতো ক্ষুধা বোধ করার মুহূর্ত থেকে স্পষ্ট দেখতে পেত চোখের সামনে খাদ্যের ছবি কল্পনায় উত্তপ্ত সুঘ্রাণ এসে নাকে লাগত তার এমনকি পরিবেশটাও ভেসে উঠত চোখে টেবিল সাদা চাদর সবুজ ন্যাপকিন ঝকঝকে প্লেট বুদবুদ জড়ানো ঠান্ডা পানি এখন সেই প্রখর মনটা আর নেই কোনো রেস্তোরাঁয় পছন্দ হয় না তার কোনো সার্ভিসই যথেষ্ট তৃপ্তিদায়ক বলে মনে হয় না বকশিস দেয়াটা বাহুল্য বোধ হয় এখন সে মাত্র একটি শিকি বকশিস করেছে আবার সে এলো জাহেদার হোস্টেলে দারোয়ান তাকে দেখে এগিয়ে এল বলল আপা এখনও ফেরেনি আমি জানি হোস্টেলের সঙ্গে কলেজ বাবর গাড়ি ভেতরে ঢুকিয়ে কলেজের মাঠে গিয়ে থামল এই কাঠবাদাম গাছটা তার ভারী পছন্দ কেমন শান্ত সহনশীল শীতল ছেলেবেলার বন্ধুর মতো বাবর একটা সিগারেট ধরালো। তাকিয়ে রইল অজস্র স্বচ্ছল ডালপালার দিকে আলতাফ রাওয়ালপিন্ডি থেকে ফিরে না আসা পর্যন্ত কোন কাজ নেই পিন্ডি থেকে কাজ ঠিক মতো গুছিয়ে আনতে পারবে কিনা ও তাই বা কে জানে বরং সে নিজে গেলেই পারত কিন্তু যাতায়াতটা বেশি পছন্দ করে আলতাফ হোটেলে থাকা ট্যাক্সিতে করে ছুটোছুটি করা ফেরার সময় বাড়ির জন্য জিনিসপত্র কেনা বাবরের জন্য গতবার ও সুন্দর একটা স্কার্ফ এনেছিল লাল জমিনের ওপর সবুজ কলকে তোলা ঠিক এই বাদাম গাছটার মতো সবুজ আর সবচেয়ে বিস্ময়কর যে কোনো গাছে একমাত্রে সবুজ থাকে না অসংখ্য মাত্রার সবুজ মিলে একটা বর্ণের সৃষ্টি হয় কাছে এলে একটা একটা করে পাতার লক্ষ্য করলে তবে বোঝা যায় প্রকৃতির এই কারিগরিটা এদিক থেকে মানুষের সঙ্গে একটা আশ্চর্য মিল আছে অমিল কি নেই কাছে এলেও মানুষের সব রং তো চোখে পড়ে না বাবর ভাবল এবং হাসল কি সেই জন্যই এমন এক একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে আরও অচেনা হয়ে যায় অপরের কাছে এতে সে মজা পায় মনে মনে হাসার সুযোগ হয় আবার নিজেকে এক নির্বোধের পৃথিবীতে চতুর কোনো জাদুকর বলে মনে হয় তার আমি জীবনের জাদুকর এক নির্বোধ পৃথিবীতে বাক্যটা নিজের কাছেই খুব চমকপ্রদ মনে হল বাবরের তার কবরের উপর লিখে দিলে হয় বাবুর যেন চোখেই এখন দেখতে পেল তার কবর তার মাথায় মার্বেলে লেখা ওই পরিচিতি ওই ঘোষণা ওই শব্দসমূহের অন্তরালে প্রবহমান অট্টহাসি আরেকটা সিগারেট ধরাল সে সিগারেটেও আজকাল আর তেমন স্বাদ নেই কত রকম ব্র্যান্ড বদলেছে দেশি বিদেশি কিন্তু কোনোটাই তাকে তার কৃতদাস করতে পারেনি এখন সে যে সিগারেট খাচ্ছে তার নাম একজন জলদস্যুর নামে রাখা যে নিউইয়র্ক শহরের পত্তন করেছিল বলে জানা যায় কোথায় একটা ঘন্টা বাজল নোড়ে চড়ে বসল বাবর চোখে কালো চশমা পরে নিল হাত দুটো জড়ো করে রাখল স্টিয়ারিংয়ের ওপর না জাহেদাকে কোথাও দেখা যাচ্ছে না বাতাসে টুপটাপ করে পড়তে থাকা ফুলের মতো মেয়েরা সবুজ মাঠটাকে ভরে ফেললো কেউ দাঁড়াল কেউ হাসল কেউ কেউ একজোট হবার জন্য হাত টানাটানি করতে লাগল কেউ অন্য ক্লাসে ঢুকলো এর মধ্যে জাহেদা কই বাবরের চোখের সম্মুখে লাল নীল সবুজ হলুদ বেগুনি সাদা কালোর নৃত্য চলছে অত্যন্ত মন্থর তালে জাহেদা আজ কি রঙের জামা পরেছে কে জানে জাহেদার একটা নীল জামা আছে তার ভারী পছন্দ আজ যদি সে নীল জামাই তাকে দেখা যায় বাবর নিজেকেই একটা শর্ত দিল আজ তাহলে সে ঠিক এগারোটায় জাহেদার কথা মনে করতে করতে ঘুমোতে যাবে আবার সব ফাঁকা হয়ে গেল মেয়েরা আবার তাদের পরের ক্লাসে গিয়ে বসল আবার শুধু রইল সে তার সিগারেট আর বাদাম গাছটা ছেলেবেলার মতো আবার একা হয়ে গেল সে সে না হয় জাহেদাকে দেখতে পায়নি জাহেদাও কি তাকে দেখেনি দেখে এগিয়ে এল না কেন রাগ হল তার ক্রমশ এই বিশ্বাসটা হতে লাগল যে জাহেদা তাকে দেখেও কাছে আসেনি তখন আর বসে থাকা গেল না চাপা আক্রোশটাকে প্রচণ্ড গতিতে রূপান্তরিত করে সে বেরিয়ে গেল কলেজ থেকে শুনুক জাহেদা তার গাড়ির শব্দ শুনুক ক্লাসে বসে থেকে জাহেদা তার গাড়ির শব্দ চেনে কতদিন এমন হয়েছে হোস্টেলে গাড়ি রাখতে না রাখতে ছুটে এসেছে সে আপনার গাড়ির আওয়াজ পেলাম পৃথিবীর সমস্ত শব্দ শহরের এই বিভিন্ন গ্রামের কোলাহলসমূহ ছাপিয়ে উঠুক তার গাড়ির শব্দ বধির করে দিক যে দেখেও কাছে আসে না বইয়ের পাতায় চোখ রেখে যে নিস্তব্ধ ক্লাসে বসে থাকে এবং নীল জামা পরে চিত্তহরণ করে খেলে যা খেলারাম খেলে যা তাপিসে এল বাবর কন্ডিশন করা নিজের কামরায় ঢুকতেই শরীরটা যেন স্বচ্ছন্দ ঝরঝরে হয়ে গেল তার ভারী আরাম বোধ হল চুপ করে বসে রইল কিছুক্ষণ তারপর কফি বানাতে বলল কোন টেলিফোন না কেউ এসেছিল না ডকুমেন্টগুলো সব ফটোস্টার্ট করা হয়ে গেছে জি একতারা ডকুমেন্টের ফটো নিয়ে এলো রহমান প্রত্যেকটা ভালো করে দেখল তারপর নিজ হাতে আলমারিতে বন্ধ করে রাখল জিজ্ঞেস করল আলতাফ একটা করে কপি নিয়ে গেছে তো হ্যাঁ স্যার আমি নিজে অ্যাটাচিতে তুলে দিয়েছি আজকের কাগজগুলো দিন কফি খেতে খেতে প্রত্যেকটা কাগজ দেখল বাবর কাগজ দেখা মানে দেশ বিদেশের খবর দেখা ওটা দ্বিতীয় কিংবা তৃতীয় পর্যায়ের জিনিস প্রথমে সে দেখে দুইয়ের পাতায় টেন্ডারের বিজ্ঞাপন কোথায় সরকারি বেসরকারি কে কোন কাজ করতে চাইছে কোন যন্ত্র চাইছে কোন নির্মাণের জন্যে আহ্বান জানিয়েছে না আজ কিছু নেই কাগজগুলো ছুঁড়ে ফেলে দিল মেঝের ওপর পিয়নকে ডেকে বলল টেবিলে তো এলোমেলো হয়ে আছে কেন লাল নীল পেন্সিল নেই কেন পেন্সিলটা কাটা হয়নি কেন পেপারওয়েট উপুড় হয়ে আছে কেন 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 নিঃশব্দে বেয়ারা সব ঠিক করতে থাকে ত্রস্ত হাতে সাজায় গোছায় পেন্সিলগুলো শুরু করতে নিয়ে যায় কম্পিত হাতে বাবর উঠে পাইচারি করে একবার জানালার কাছে স্বচ্ছ সাদা পর্দার ভেতর দিয়ে নিচে রাজপথ দেখা যাচ্ছে হারমোনিয়ামের চাবির মতো দাঁড়িয়ে আছে সারি সারি গাড়ি এত উপর থেকে পেট্রোল পাম্পটাকে মনে হচ্ছে অতিকায় একটা লিপস্টিক মুগ্ধ হয়ে তাকিয়ে থাকল বাবর জাহিদা কি তাকে দেখেনি কাঠবাদামের গাছটার নিচে দাঁড়ালে কলেজের যে কোনো কোণ থেকেই চোখে পড়ার কথা কিংবা নাও পড়তে পারে হয়তো জাহেদা লাইব্রেরিতে গেছে কমন রুমে আছে অথবা বান্ধবীদের সাথে টুক করে বেরিয়ে চীনে দোকানে এসেছে খাবার খেতে চাইনিজ খেতে ভারী ভালোবাসে জাহেদা কথাটা মনে হবার সঙ্গে সঙ্গে প্রবল একটা তাগিদ অনুভব করল বাবর সেই রেস্তোরাঁয় যাবার জন্যে বেরুতে যাবে এমন সময় বেজে উঠল টেলিফোন হ্যালো বাবর সাহেব বিরক্ত হল বাবর বেটা হত্রন আবার টেলিফোন করতে গেল কেন তাকে তো তার মেয়ের গহনার দরুন টাকা দেওয়াই হয়েছে সরি বাবর সাহেব নেই তবে যে এর আগে যিনি ধরেছিলেন বললেন আছেন ছিলেন বেরিয়ে গেছেন কখন আসবেন জানি না বাসার নাম্বার কত বাবর ঠাস করে টেলিফোন রেখে দিল কামরার বাইরে এসে রহমানকে বলল লাইন দেবার আগে শুনে নিতে পারেন না আমার কাছে স্যার উনি তো আমি জানি উনিকে উনি হলেই লাইন দিতে হবে তার কোনো মানে নেই আচ্ছা স্যার বাবর বেরিয়ে গেল রহমান কি করে জানবে ভেতরে কত কি হয়ে গেছে হত্রণ এখন আর তার কোনো কাজেই আসবে না লিফটে দাঁড়িয়ে আয়নায় নিজেকে ভালো করে দেখে নিল বাবর মাথার বাঁপাশে চুল সরে গিয়ে এক চিলতে টাক বেরিয়ে পড়েছে হাত দিয়ে টেনে দেবার চেষ্টা করল ফলে আরও ফাঁক হয়ে গেল হেয়ার স্প্রে ব্যবহার করার দোষই চুল ভারী হয়ে যায় কবার ফাটল ধরলে আর রোধ করা যায় না ক্রমশ বাড়তেই থাকে আর স্প্রে না দেয়া পর্যন্ত এই অবস্থা বাসায় যাবে কিন্তু জাহেদা যদি চাইনিজ থেকেও বেরিয়ে যায় বাবর ঊর্ধ্বশ্বাসে গাড়ি চালিয়ে রেস্তোরাঁয় এসে ঢুকল না নেই ফ্যামিলি রুমে উকি দিয়ে বুকটা হিম হয়ে গেল তার নীল কামেজ পরে জাহেদা বসে আছে এক পা এগুলো তখন পেছন ফিরে দেখল মেয়েটা উহ কি বিভৎস চেহারা ঈশ্বর তুমি এখনো আছো স্বীকার করি পেছনটা অবিকল জাহেদার মতো দেখতে যাবার উদ্যোগ করতেই বাটলার সসম্ভ্রমে জিজ্ঞেস করল বসবেন না স্যার না পরে কখনো একবার ভাবলো তাকে জিজ্ঞেস করে এই রকম বর্ণনার কোনো মেয়ে আরও কয়েকটা মেয়ের সঙ্গে এসেছিল কিনা পরে অন্যরকম সিদ্ধান্ত নিয়ে আর থামল না সোজা গাড়িতে বসে দম নিল সিগারেটও ফুরিয়ে গেছে কন্টিনেন্টাল সিগারেট কিনতে গিয়ে চোখে পড়ল একটা বই এর আগেও বহুদিন চোখে পড়েছে আজ যেন বিশেষভাবে পড়ল বইটার নাম যুদ্ধ নয় প্রেম জ্বলন্ত ভিয়েতনাম ঘন কালো চকচকে প্রচ্ছদে গাঢ় লাল রঙে লেখা মেক লাভ নট ওয়ার শেষ শব্দটা অজস্র খণ্ডে খণ্ডিত হাসল বাবর যেমন সে মাঝে মাঝেই হাসে একা হাসে মিসেস নফিস তাকে বলেছিল আপনিও ওরকম হাসেন কেন কই না তো আপনি হয়তো লক্ষ্য করেননি ভালোই দেখায় কথাটা শোনার পর থেকে কয়েকদিন চেষ্টা করেছিল বাবর হাসিটাকে সংযত করতে বদলে আরও বেড়েছে এখন হাল ছেড়ে দিয়েছে সে আবার হাসল কিনল বইটা বলল সুন্দর একটা প্যাকেট করে দিন উপহার দেবেন হ্যাঁ কিন্তু ব্রাউন প্যাকেট ছাড়া যে নেই সরি স্যার ঠিক আছে খোলা থাক বইটা নিয়ে সোজা বেরিয়ে গেল সুলতানা বলল আরে আপনি কি মনে করে হঠাৎ এই এলাম ও তো অফিসে গেছে জানি বাবলিও তো কলেজে হ্যাঁ বসবেন না না এদিক দিয়ে যাচ্ছিলাম সেদিন বাবলি বলছিল ভিয়েতনাম সম্পর্কে খুব ইন্টারেস্ট জানতে চায় এই বইটা ওকে দেবেন আচ্ছা আর বলবেন ফেরত দিতে হবে না ওকে দিলাম বইটা পেলে খুব খুশি হবে এক কাপ চা দিই না দিলেই বাধিত করবেন সুলতানা ভেঙে পড়ল হাসিতে বলল কথা শিখেছেন বটে আচ্ছা বাবলি এলেই বইটা দেব দেবেন চলি আবার আসব এসে অনেকক্ষণ গল্প করব চলি তাহলে গাড়ি ঘোরাতে ঘোরাতে বাবর তাকিয়ে দেখল পর্দা তুলে দাঁড়িয়ে আছে সুলতানা গালের এক পাশে রোদ এসে পড়েছে ছোট্ট একটা চৌকো বিস্কুটের মতো তেমনি সুস্বাদু দেখাচ্ছে সুলতানা মন্দ নয় দেখতে আরেকবার তাকে দেখল বাবর এবং চোখে পড়তে পড়তে বিদায়ের হাসি ফুটিয়ে তুলল যেতে যেতে মনে পড়ল বাবলিদের ঘরে একটা বড় ছবি আছে সেখানে গালে গাল ঠেকিয়ে হাসছে সুলতানা আর বাবলি বাবলিকে যদি চুমো দিয়ে থাকি তাহলে তা সুলতানার গালেই দেয়া হল লেজে জোড়া দিয়ে বর্ধমান যাওয়া আর কি না হাসি নয় ল্যাজে ল্যাজে জোড়া দিয়ে কত কী হয়ে গেল লতিফাকে চিনল তো ওই করে জাহেদা কেউ ম্যাজিকের বাক্সের মতো একটার পেট থেকে আরেকটা শেষ নেই অনন্ত একটা মেয়ের মারফত আরেক মেয়ে এক মেয়ে থেকে আরেক মেয়েতে এক এক সময় বাবরের মনে হয় আসলে ওদের মধ্যে কোনো তফাত নেই জাহেদা বাবলি লতিফা টুনি রিক্তা জলি পপি সুষমা মমতাজ আয়েশা ডেইজি সব এক এক মাপে এক ছাঁচে এক রঙে বানানো পেছন থেকে কতদিন সে একজনকে আরেকজন মনে করেছে চুলের সেই একই বিন্যাস কাপড়ের সেই একই নকশা কথা সেই একই ঢং এমনকি যাদের সঙ্গে তার কখনো আলাপ হয়নি পথে মাঠে ঘাটে ভিড়ে বাজারে দেখা তারাও ওই ওদের মতো ওদের ভাবনাগুলোও যেন এক একই তাদের প্রতিক্রিয়া এক তাদের পছন্দ কেবল একটা তফাত আছে খোলা গায়ের গন্ধটা কারো গায়ে লেবুর গন্ধ কারো গায়ে দইয়ের খবর কাগজের মিষ্টি কফ সিরাপের পনিরের কি করে যে ওই বিচিত্র বিভিন্ন বস্তুর গন্ধ ওরা সংগ্রহ করেছে কে জানে রিক্তার পিঠে মুখ রাখলেই তার মনে হতো শুদ্ধ খোলা খবরের কাগজে সকালবেলা নাকডুবিয়া আছে সে জিজ্ঞেস করেছিল কাগজে গড়াগড়ি দিয়ে এসেছ নাকি না তো কেন বলতো এমনি কি যে অদ্ভুত কথা খবরের কাগজ আয়সাকে সে বলেছিল আজ নিশ্চয় দই খেয়েছ কি যে বলেন দই আমি কবে খাই দই খেলেই আমার গায়ে চাকা চাকা দাগ হয় কিন্তু দইয়ের গন্ধ পাচ্ছি যে তাহলে আপনি খেয়েছেন আজ অন্তত বছরখানেক দই খাওয়া দূরে থাক চোখে দেখিনি সত্যি দইয়ের গন্ধ পাচ্ছি যান ঠাট্টা ভালো লাগে না আয়ষা খুব রাগ করেছিল আয়শা এখন কোথায় গেল বছর খুলনা থেকে একটা চিঠি দিয়েছিল তারপর চুপ একবার গেলে হতো খুলনায় নিশ্চয়ই যাঁদ্রেল একটা গিন্নি হয়েছে আয়শা স্বামীকে একেবারে নখে করে রেখেছে মেয়েদের একটা উচ্চাসা স্বামীকে নখের ডগায় রাখা আর পুরুষকে পায়ের তলায় যা খেলে যা আরেকবার যাবে জাহেদার কলেজে এবার কেমন যেন একটু সঙ্কোচ হতে লাগল তার ব্যাটা দারোয়ানটা লম্বা লম্বা সালাম দেয় ঘুঘুর মতো চোখ রাখে গলায় আবার একটা রূপর ক্রুশ যীশু হে তোমার দুঃখ আমি অঙ্গে ধারণ করে এই পাপের পৃথিবীতে মৃত্যুর আশায় বসে আছি এই রকম একটা নির্মিলিত ভাব আচ্ছা এই শেষবার যাওয়া যাক না পেলে তখন আবার ভাবা যাবে বাবর উল্টো দিকে গাড়ি ঘোরাল কলেজের উদ্দেশ্যে দারোয়ার নেই গাড়িটা পথের উপর রাখল বাবর তারপর ধীরে ধীরে ফটকের কাছে গেল ফটকটাও বন্ধ শুধু পেটের কাছে চোর দরজার পাল্লাটা কুকুরের জিভেয়ের মতো ঝুলে আছে ঢুকবে বাবর অতি কষ্টে চোর দরজার ভেতর দিয়ে নিজেকে চালান করে ওপারে নিয়ে গেল মেরুদণ্ড খাড়া করতেই মুখোমুখি হয়ে গেল এক সহাস্য শুভ্র বসনা সিস্টারের ইয়াস কি প্রয়োজন মাননীয় ভদ্রমহিলা কি কৌশলে চোখে ভ্রুকুটি এবং ঠোঁটে হাসি একই সঙ্গে সৃষ্টি করে জিজ্ঞেস করলেন এরা আবার কিছু কিছু বাংলাও জানেন বাবর এক মুহূর্তে সিদ্ধান্ত নিল বাংলায় জবাব দেবে না সে তার সবচেয়ে মার্জিত ইংরেজি বের করে বলল প্রয়োজন খুব সামান্যই আমি আপনারই একজন ছাত্রীর সঙ্গে দেখা করতে চাই সিস্টারও এবার ইংরেজিতে শুরু করলেন কে সে নাম বললে চিনবেন এখানে আমাদের সব মেয়েকেই চিনি চোর দিয়ে ঢুকে এখন পিঠটা টন টন করছে বাবুর বাঁহাতে একবার বহু সহস্র বছর আগে খোয়ানো ল্যাজের শূন্যস্থলে টিপে ধরে বলল জাহেদা ও জাহেদা বিয়ে সেকেন্ড ইয়ার হোস্টেলে থাকে হ্যাঁ সেই বটে আপনি তার কে হন জানতে পারি অবলীলাক্রমে বাবর বলল আঙ্কেল মায়ের দিক থেকে না বাবার দিক থেকে মায়ের দিকে বাংলায় আমরা বলি মামা বলে বাবর একটা বিগলিত বিশুদ্ধ হাসি দান করল সিস্টারকে তিনি আবার জিজ্ঞেস করলেন ভিজিটার্স বুকে আপনার নাম আছে কি বিটকেল সিস্টার বাবা একেবারে শকুন মার্কা বাবর হাসির নির্মলতা আরও কয়েক মাত্রা বাড়িয়ে দিয়ে জবাব দিল বুকে নাম না থাকবারই কথা ম্যাডাম আসলে আমি কয়েক মাস হল ঢাকায় এসেছি এর আগে করাচিতে থাকতাম জাহেদার মা আমি পিঠোপিঠি ভাইবোন অনেকদিন জাহেদাকে দেখি না কেমন আছেও ভালো আছে আমাদের এখানে কেউ খারাপ থাকে না তা বটে তা বটে কিন্তু আপনার চেহারা খুব চেনা ঠেকছে এই রে সেরেছে নিশ্চয়ই বুড়ি তাকে আগেও এখানে আসতে দেখেছে করাচি থেকে সদ্য আসার মিথ্যেটা ধরা পড়ে গেছে কিন্তু বাবর জানে কি করে ফাঁদ থেকে বেরুতে হয় সে মাথা ঝাঁকিয়ে স্বীকার করল অনেকেই এই কথা বলেন আসলে ব্যাপার কি জানেন আমি টেলিভিশনে কাজ করি তো তাই ও আপনি টিভিতে কাজ করেন কি আনন্দজনক সাক্ষাৎ খুব প্রীত হলাম জাহেদা তো কোনোদিন বলেনি তার মামা টিভিতে আছে কি জানি দেখা পাব ওর ওর বলা উচিত ছিল সিস্টার হাঁটতে শুরু করলেন শান বাঁধানো লঞ্চেরা পথ দিয়ে বাবর পেছনে হাত যুক্ত করে বিনীত ভঙ্গিতে হাঁটতে লাগল তার পাশে ওর অবশ্যই বলা উচিত ছিল আপনি হয়তো জানেন না আমরা আমাদের কলেজে প্রতি মাসের শেষ শনিবার একটু করে সভার আয়োজন করি উত্তম করেন সে সভায় বিভিন্ন পেশার নেতৃস্থানীয় একজন করে নিমন্ত্রিত হন তিনি মেয়েদের উদ্দেশ্যে বক্তৃতা করেন এতে বাইরের জগৎ সম্পর্কে মেয়েদের একটা প্রত্যক্ষ জ্ঞান হয় তাদের নতুন নতুন বিষয়ের প্রতি আগ্রহ সঞ্চার হয় অবশ্যই এ এক চমৎকার ব্যবস্থা জাহেদা যদি বলত আপনাকেও একদিন ডাকতাম বক্তৃতা করতে আপনি আমাকে এখনো বাধিত করতে পারেন বাবর সুযোগটা হাতছাড়া করতে চাইল না শিকারী কুকুরের মতো পেট সরু করে সে তাই ঝাঁপিয়ে পড়ল কে জানে কি থেকে কি হয় ওই যে ল্যাজে ল্যাজে জোড়া দিয়ে বর্ধমান যাওয়া সিস্টার ঘুরে দাঁড়ালেন দয়া করে একটা বক্তৃতা দেবেন আপনাদের আদেশের শুধু অপেক্ষা আমি চাই আপনার কাছ থেকে মেয়েরা জানুক কিভাবে জনতার সামনে দাঁড়াতে হয় কথা বলতে হয় টিভি মাধ্যম হিসেবে কতটুকু উপযোগী এই সব সানন্দে তা জানাতে চেষ্টা করব আপনার ঠিকানা এই যে বাবর পকেট থেকে কার্ড বের করে দিল বলল এটা আমার ব্যবসার কাজে লাগে বেঁচে থাকার এই মর দেহটার সামান্য সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে ব্যবসা করতে হয় ব্যবসা আমার মৃত্যু শিল্পও আমার জীবন কি সুন্দর কথা সামনের মাসের পরের মাসেই হয়তো আমরা আপনাকে ডাকতে পারি আমি অবশ্যই সময় করব আপনি জাহিদার সঙ্গে দেখা করতে চান একবার দেখা হলে ভালো হতো। দরকার ছিল আসলে আমাদের নিয়ম কি জানেন বুকে নাম না থাকলে নিকট আত্মীয় যদি না হন তাহলে প্রিন্সিপালের কাছে দরখাস্ত করতে হয় তিনি সন্তুষ্ট হলে কেবলমাত্র একবার সাক্ষাতের অনুমতি দিতে পারেন তবে আপনার জন্যে না থাক আমার জন্য আপনাদের প্রতিষ্ঠানের নিয়ম ভাঙা হোক তা চাই না এটি শিক্ষামন্দির এর নিয়মকানুন বড়রাই যদি না মানে কোমলমতি শিক্ষার্থীরাই বা কেন মানবে এক জাহেদার জন্যে বক্তৃতার সুযোগ নষ্ট করতে চায় না বাবর বক্তৃতায় আরও কত নতুন জাহেদার সঙ্গে আলাপ হবে এখন বরং নিয়মনিষ্ঠ তরুণদের জন্য উৎকণ্ঠিত একজন প্রৌঢ়ের অভিনয় করাই সুবিবেচনার কাজ এতে মাননীয় ভদ্রমহিলার চোখে তার মর্যাদা বাড়বে তাই কি হয়তো সামনের মাসি তাকে বক্তৃতা করতে ডাকবেন বাবর আরও যোগ করল আমাদের পয়গম্বর বলেছেন যা নিজে করতে পার না তা অপরকে উপদেশ করবে না মূল্যবান কথা অতএব থাক আপনি জাহেদাকে বলবেন আমি এসেছিলাম পরে একদিন দরখাস্ত করেই দেখা করব বিদায় দিন চোর দরজা দিয়ে বেরিয়ে এল বাবর হাসল সিস্টার জানে না দরখাস্ত ছাড়াই তার মেয়েরা কত দেখা করছে সে নিজেও কতবার এসেছে আজ প্রথম মুখোমুখি হয়ে গেল বলে তবে শিক্ষা মন্দির কথাটা বলেছে জুৎসই নিজেকেই বড় রকমের প্রশংসা করতে ইচ্ছে করল তার বক্তৃতা দেবার জন্যে এখনই তার জিভে চুলচুল করতে শুরু করে দিয়েছে সেই ঝোঁকে বেশ কিছুদূর হাওয়ায় ভেসে গেল বাবর পাক মোটরসের ক্রসিংয়ে দপ করে লালবাতি জ্বলে উঠল যেন হোঁচট খেল সে হঠাৎ মনে হল সিস্টারের সঙ্গে আলাপ করতে করতে কলেজের ভেতরে অনেক দূর চলে গিয়েছিল অনেকক্ষণ ছিল জাহেদা কি একবারও তাকে দেখেনি দেখতে পায়নি কোনো ক্লাস কোনো কামরা কোনো বারান্দা থেকে আর তার নিজেরও কি যে হয়েছিল চারদিকে একবারও সে তাকিয়ে দেখেনি আসলে ওই বক্তৃতার প্রস্তাবটাই সব মাটি করেছে বোধহয় জাহেদা ইচ্ছে করেই তাকে এড়িয়ে যাচ্ছে হয়তো বাবলিকে সেই চিঠিটা দেখিয়েছে কেন এড়িয়ে যাচ্ছে কেন দেখিয়েছে দেখিয়েছে জাহিদাকে তো আজ পর্যন্ত সে ছুঁয়েও দেখেনি শুধু কথা বলেছে তাও শুধু সিনেমা ফ্যাশন আর চেনা মানুষদের নিয়ে কোনো ইঙ্গিত নয় কোনো আমন্ত্রণ নয় কিছু নয় আর জাহিদার বয়স এমন কিছু নয় যে বাবরের মনে কি আছে তা বোঝার ক্ষমতা তার হয়েছে চিঠিতে কিছু ছিল বাবলি কেন চিঠিটা পড়ে এমন হিংসুটে হয়ে উঠল না কিছু বোঝা যাচ্ছে না চিঠির প্রত্যেকটি কথা মনে আছে তার সে লিখেছিল হুবুহু এই রকম ইংরেজি থেকে বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রিয় জাহেদা কয়েকদিন দেখা হয় না এর মধ্যে এক কাণ্ড হয়েছে সেদিন ট্যুরিস্ট ডিপার্টমেন্টে গিয়েছিলাম সেখানে রাস্তার মানচিত্র দেখে মনটা উদ্বুদ্ধ হয়ে উঠল ভাবছি উত্তর বাংলায় গাড়ি করে বেড়াতে গেলে কেমন হয় তুমি যদি যেতে চাও তাই লিখলাম পরে যে বলবে আগে জানলে যেতাম কেন তোমাকে নিলাম না ইত্যাদি সেই সুযোগ দিতে আমি রাজি নই তাড়ুড়ো নেই যখন খুশি জানিও ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো। আমি মেধাবী ছাত্রীদের পছন্দ করি পরীক্ষায় ভালো ফল করে আমাকে সে আনন্দ দিও ইতি বাবর ইতির পরে তোমারই লিখতে গিয়েও লেখেনি কেবল জাহেদাই যে যাবে আর কেউ যাবে না তেমন কোনো অস্বীকারের শব্দও নেই তবু এরকম হল কেন চমকে উঠল বাবর পেছনে কয়েকটি অধীর হর্ন বেজে চলেছে কখন সবুজ হয়ে গেছে বাতি আটকে রেখেছে সবার পথ সে রাগ হল বাবরের দেবে না সে পথ ভান করল তার গাড়ি খারাপ হয়ে গেছে বনাত খুলে মিছিমিছি দেখল আর আর চোখে পেছনে সবার বিরক্তি আর পাশ কাটিয়ে বেরোবার পরিশ্রম লক্ষ্য করল করে তৃপ্তি পেল সে বোঝো বোঝো তারপর বাতি আবার লাল হবার আগেই লাফ দিয়ে গাড়িতে বসে বেরিয়ে গেল সমুখে শুনলেন সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যা উপন্যাসটির অডিও বুকের তৃতীয় পর্ব পরের পর্বগুলোর আগাম আমন্ত্রণ রইল শুনুন ধারাবাহিকভাবে এছাড়াও জনপ্রিয় বাংলা উপন্যাসের আরও অডিও বুক শুনতে সঙ্গে থাকুন আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বাংলা অডিবল আপনার গ্রন্থাগার